হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস ব্লগ অ্যান্ড ডেইলি লাইফে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখো, তোমরা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমার সব কাজ বাজ হয়ে গেছে, সব পরিষ্কার করে ঘর টর মোছা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন যাব আমি নিচে গিয়ে পুজো টুজো করবো, তো রান্না হবে। আজকে আমার বাবা আসবে মায়ের জন্য ওষুধ দিতে। মা তো আমাদের ওখানকার ডাক্তারের ওষুধ খায়, এই জন্য ওষুধ শেষ হয়ে গেছে, যেন বাবা আসবে আজকে দিতে। বাবা হয়তো তুমি বেরিয়ে পড়েছে, তো আমি গিয়ে তাতে করে পুজো করে নিই, রান্না বসিয়ে দেবো। বৃষ্টির যা ওয়েদার, সকালে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে গেল, তো চলো আমি তাদের করে ঝটপট করে গিয়ে রান্না বান্না পুজো করে রান্না সেরে নিই। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আর কী কী রান্না হচ্ছে কি না, কী কী কাজ করছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও, এখন চলে যাব রান্নার দিকে। পুজোটা হয়ে গেল, আগে আমি পুজোটাই করে নিই, সকালবেলা স্নান টান করে কাজ বাজ করে পরে তাতে সুবিধা হয়। তখন রান্না করে নেবো। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। লাউয়ের ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা বেশি নেই, একটাই আছে, ওইটা দিয়েই করব। আর এদিকে পটল আলু, আগে মাছের মাথাটা ভেজে নেবো। তারপর পটল আলুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করবো, দুধ দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে। এখন দেখো চিংড়ি মাছ মাংস কিছু বাঁচাও হয়নি, ধোয়াও হয়নি, তাড়াতাড়ি করে করে নিই। তারপর বাবাও চলে আসবে, বাবা প্রায় চলে এসে কাছাকাছি। তো দেখো, বলতে বলতে বাবা চলে এসছে। বাবা এখন মায়ের সাথে গল্প করতে গিয়ে চোর ডাটা, তারপর বেদানা, মিষ্টি সব এনেছে, গঙ্গা জল সব নিয়ে এসছে বাবা। আমাদের বাড়ি, বাবার বাড়ির কাছেই তো একদম গঙ্গা, এই জন্য ওখান থেকেই গঙ্গা জ্বালানো বাবা। আর এখন আমি চা বসিয়ে দিয়েছি, আর একদিকে লাউ ঘণ্টটা বসিয়েছি। চাটা বাবা তো চা খেতে খুব ভালোবাসে, যতবার চা দেবে ততবারই খাবে। তো এই পটলটা ভেজে আপাতত তুলে রেখেছি, তারপর আলুটা ভাজবো, আর লাউ ঘণ্টটা একদিকে বসিয়ে দিয়েছি। চাটা হয়ে যাক, তারপর পটলের রেসিপিটা করব। তো লাউটা তো হতে অনেকটাই সময় লাগে, সবে নুন দিয়ে চাপা দিয়ে রেখেছি, আর মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি। তো এখনও তো আমরা টিফিন করে নিই, রুটি আর কুমড়োর তরকারি খাবো। বাবাকে ডবল ডিমের অমলেট করে দিয়েছি, বাবা বললো আমি পরোটা খাবো না, বাইরে থেকে রুটি খেয়ে এসেছি আর চা খেয়ে যে ডবল ডিমের অমলেট করে দিয়েছি। তো এখন আমরা টিফিন করে নেবো। আমার লাউ ঘণ্টাতে হয়েছে, প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর লাউটা দিয়ে দিয়েছি, লাউটা একটু মজে এসেছে, তারপর হলুদ দিয়েছি, তার আগে তো নুন দিয়ে দিয়েছিলাম, তারপর মাছের মাথা দিয়ে একটু মিষ্টি দিয়েছি। এখন একটু মাখা মাখা হলে তারপর নামিয়ে দেবো। আর এখানে চিংড়ি মাছটা ভাজছি, পটল আলুটা করবো মধ্যে বললাম, তো পটল আলুটা ভেজে তুলে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটা ভাজছি, আর ওখানে সর্ষে আর পোস্তটা বাটা আছে, একটু লঙ্কা বাটবো বেটে, তারপর করবো দুধ দিয়ে। চিকেনটা এখনো ধোয়া হয়নি, চিকেনটা পরে ধোবো। তো আমার লাউ ঘণ্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এখানে তরকারিটা হয়ে গেছে। তোমরা তো আমি সেরকমভাবে বলতে পারিনি, চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে তারপর পটলটা ভালো করে ভেজে নিলাম, সর্ষে পোস্ত, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু গোল লঙ্কা গুঁড়ো, দুধ দিয়ে চিংড়ি মাছটি করেছি। তো আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, আমার মশলা তো আগেই করা ছিল, এখন কষছি, কষা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। আর একদিকে ভাত হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ তো কাজে চাপে ছিল, তোমার সাথে কথা বলতে পারিনি, অনেকক্ষণ পরে তোমার সাথে আমি সামনে আসলাম। তো বাবা এসে বাবাকে চা ডিম ভাজা করে দিয়েছি, আমরা কালকে পরোটা পুরো তরকারি ছিল ওটা খেয়েছি। আর মোটামুটি আমার দু রকমের রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু চিকেন হচ্ছে আর উচ্ছের ভাজাটা হচ্ছে। কী কী রান্না আছে তোমাদেরকে দেখিয়েছি বলেছি, তা এখন একবার দেখিয়ে নেবো। আর যা বাইরে বৃষ্টি হচ্ছে, যা বৃষ্টি হয়ে মানে মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাবা এখন উপরে রেস্ট নিচ্ছে, এখন রান্না বান্না হয়ে গেলে অনেকগুলো তাও বাসন বেরিয়েছিলো সব মেঘে নিচ্ছে, দুটো কড়াই আর গ্যাসটা মুছবো, মানে গ্যাস আর গ্যাসের স্ট্যান্ডগুলো মাজবো, হয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিন। তো দেখো এখন চিকেনটা এখনো কষছি, জল বেরিয়েছে কত দেখো, আর অল্প একটু উঠতে ছিল, ওটা বাবা কাকার জন্য ভাত দিয়েছিল। আর এখানে বাসনগুলো বেরিয়েছিল, চিকেনটা নিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার লাউ ঘণ্টটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে, আর পটলের রেসিপিটা। এখান থেকে ভাই সকালে ভাত খেয়েছিল, ওখান থেকে তাই তরকারি দিয়েছে মা, তাই একটু কম কম লাগছে।
না দিদার বাড়ির জন্য তুলে মাংস রেখেছে, তো এখন মাংসটা দেখো গরম মশলা বেটে দিয়ে দিয়েছি, এখন একটু নামিয়ে দেবো একটু ফুটলে, আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ততক্ষণ আমি ভিডিও করতে পারিনি, ওপরে গেছিলাম স্নান টান করতে, তো বাসন মেজে দেখো কত বাসন মেজে ঘর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নেবো, বাবা এখানে ঘুমাচ্ছে, তোমার সাথে বিকেলে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি একটু রেস্ট পাইনি, স্নান টান করে আরেকবার, তো দিদা দাদু দিদা দাদু সবাই এসছে, মানে দিদা ছোট বোন দাদু সবাই এসছে, তো এখন চা করছি, এখন বাজে প্রায় 4:30 হবে, তো দিদা দাদু দেখো সবাই এসছে, এখন চা টা করে দিচ্ছি, সবাই খাবে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার মামিদের বাড়ি মানে দিদা বাড়ি যাবো আমরা। তো আমার বাবা হয়েছিল দিদাদের বাড়িতে, ওনার লুচি করেছে, মামিরা পায়েস আর লুচি বাবা খেয়ে তারপরে বেরিয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, তো এখন মামি আমাদেরকে লুচি আর পায়েস দিচ্ছে, আর এদিকে রাতের জন্য দিদা দাদু আজকে থাকবে, তো যেন খাসির মাংস করছে বড় মামি, ছোট মামিও সব করে ঠোরে দিয়েছে জোগাড়, আর এদিকে বড় মামি মাংসটা করে নিচ্ছে, আর ভাত হয়েছে ডাল আর ভাত, তো এখন সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, কয়েকটা বাসন বেরিয়েছিল আমি মেজে দিয়েছি, কারণ মামিরা আমাকে রান্না বান্না করতে দেয়নি এই জন্য, আর এখন সবাই খাওয়া দাওয়া করছে, মা খাচ্ছে বোন খাচ্ছে দাদু বড় মামা ভাই দুই ভাইয়ের সবার খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই তো নেই অফিসে আছে, এই দিদা দাদু সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা বাকি ছিলাম, এখন আমরা খাচ্ছি, আর ছোট মামা একা বসে বসে এই ঘরে খাচ্ছে, তখন খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে যাবো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি দিদাবাড়ি থেকে খাওয়া দাওয়া করে, আর বলো না বিকেল মানে সকাল থেকে তো কাজের চাপ, ঘরে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, এত রকমের রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে ওনারা সবাই এলো, দিদা দাদা ছোট দিদা দাদা সবাইকে চা টা করে দিলাম, এবার সন্ধ্যে দিয়ে দিদা বাড়ি গেছিলাম, তো দিদারা লুচি পায়েস করেছিল, আবার রাতে খাওয়ার আয়োজন করলো, ডাল আলু ভাজা আর খাসির মাংস করেছিল। তো আমি তো ঘরে এসেছিলাম, এসে বাবাকে বাবা চলে গেছে 7টার সময় বেরিয়েছে, বাবাকে লুচি আর পায়েস দিয়েছিল, বাবা খেয়ে অল্প করে খেয়ে গেছে, কারণ অত তাড়াতাড়ি তো আর খাওয়া যায় না, আর মার জন্য পায়েস পাঠিয়ে দিয়েছি, আর তরকারি আমাদের ঘর থেকে মাংস টাংস সব পাঠিয়ে দিয়েছি, তো বাবা 8:30-এর মধ্যে পৌঁছেও গেছে, তারপর আমরা 8:30-9টা নাগাদ গেছিলাম দিদার বাড়ি, আমি ভিডিও আপলোডও করেছিলাম দিদাদের ঘরে, কি একদম নেট প্রবলেম হয়, এত নেট প্রবলেম কারণ ওখানে ভিডিও আপলোড হবে না, এরকম ঘরে আমাদের ঘরে আপলোড করে 8:30-9টা নাগাদ গেছিলাম, তো মোটামুটি মামিরা সব জোগাড় টোগাড় করে নিয়েছিল, আমি শুধু বাসন কটা মেজে টেজে দিয়েছি হাতে হাতে, আর খেয়েছি খাসি মাংস, তো এখন বাড়ি চলে এসেছি, বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বো, আর সারাদিন একটু রেস্টও পাইনি, তো চলো আজকে আমি তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, তো আজকে আমাদের গুড নাইট, টাটা।